বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হবিগঞ্জ জেলা ইয়ুথ অ্যাসোসিয়েশন ও হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে হবিগঞ্জের লাখাই এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জহিরের সাথে এক মত বিনিময় সভা গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল হক সাকিল, নুরুদ্দিন বুলবুল, হিফজুর রহমান, আসাবুর রহমান, জীবন, সাইফুল ইসলাম, হেলাল প্রমুখ। উপস্থিত বক্তারা অ্যাডভোকেট আবু জহিরের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে এলাকার উন্নয়নে তার ভূমিকা পূর্বের ন্যায় গতিশীল থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তারা অ্যাডভোকেট আবু জহিরের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। অ্যাডভোকেট জহিরকে অত্র এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য প্রতিশ্রুতি রাখতে আরেকবার ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। লন্ডন বাংলা উইমেন নেটওয়ার্কের উদ্যোগে মঙ্গলবার 8 অক্টোবর পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে সাংবাদিক নূর আহমেদের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ফুল দিয়ে বরণ করা হয় অতিথিকে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী মিনা রহমান। কাউন্সিলর জেনিত রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সদস্য এম এ মতিন, হাফিজুর রহমান সেলিম, আবুল কালাম, এনামুল মোহাম্মদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় সাংবাদিক নূর আহমেদের সাংবাদিকতার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। সিলেট সদর অ্যাসোসিয়েশনের উদ্যোগে লন্ডন সফররত সিলেট প্রেস ক্লাব সভাপতি আহমেদ নূরের সম্মানে এক মত বিনিময় সভা গত 8ই অক্টোবর পূর্ব লন্ডনের একটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র সেলিম উল্লার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্বোধিত অতিথির বক্তব্যে আহমেদ নূর বলেন, যুক্তরাজ্য সিলেট প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেনে তিনি আনন্দিত। তিনি সিলেটের সাথে প্রবাসীদের শেকড়ের বন্ধন যেন ছিন্ন না হয় সেদিকে দৃষ্টি রাখতে সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নেতা মেহের বক্স এমএসবিএ কর্মকর্তা ডক্টর এলাইসা মাফুঙ্গা, নাসির উদ্দিন, শেখ মফিজুর রহমান, আব্দুল হানান সহ আরো অনেকে। ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে ড্রাইভিং সংক্রান্ত নতুন পরিবর্তন সম্পর্কে ইনফরমেশন ও ট্রেনিং সেমিনার 7 অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের এনজাইম ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। দুপর্বে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জিয়াউল গজনবী, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান। প্রথম পর্বে অতিথির বক্তব্যে ড্রাইভিং স্ট্যান্ডার্ড এজেন্সির সেক্টর ম্যানেজার ফয়সল ইকবাল বলেন, ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের বর্তমান ড্রাইভিং ইন্ডাস্ট্রির নতুন নতুন বিভিন্ন পরিবর্তন সম্পর্কে আরও বেশি করে জ্ঞান লাভ করতে হবে। তিনি সংগঠনের এ ধরনের সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন স্বাস্থ্য পেশার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ফয়সল ইকবালের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন জিয়াউল গজনবী, মোহাম্মদ আলম, আব্দুল খালিদ ও সিদ্দিকুর রহমান। দ্বিতীয় পর্বে এমএস এর চেয়ারম্যান ও গ্রেটার লন্ডন অ্যান্ড এডিআই ট্রেনার মিস্টার টম নক ড্রাইভিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রিফ্রেশার ট্রেনিং সেশনে অংশ নিয়ে নেন এবং ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেন। এবছর পবিত্র হজে যাওয়ার জন্য ইসলাম ফ্রিডম নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় 198 জন হাজির জন্য ভিসার আবেদন করা হয়, যার মধ্যে 147 জন হাজির ভিসা মঞ্জুর হলেও বাকি 51 জন ভিসা পাননি। এই হাজিদের সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশ্নের জবাবে চ্যানেল আই ইউরোপের সাথে কথা বলেছেন ইসলাম ফ্রিডমের এক কর্মকর্তা, জানিয়েছেন সমস্যার সমাধানে তারা অঙ্গীকারবদ্ধ। আমি ইসলাম ফ্রিডমের পক্ষ থেকে কইতেছি, আমাদের 198 হাজির মধ্যে 51 জন হাজিদের আমরা হজ ভিসা করতে পারি নাই, এজন্য আমরা সবার 51 জনের পাসপোর্ট ফিরত দিয়ে দিছি এবং কিছু পার্ট পেমেন্টের চেকও দিয়ে দিছি, বাকি টাকা আমরা ইনস্টলমেন্টে ইনশাল্লাহ ফেরত দিব। এতে কোনো ভুল বোঝাবুঝির দরকার নয়, আমরা সবার টাকা ইনস্টলমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ। এবার সিলেটের খবর।
সিলেটের জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার বলেছেন, শিক্ষাসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে হবে। দেশের মানুষের চাওয়া পাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে একমাত্র শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার জকিগঞ্জের শাহবাগে মোকদ্দেস মাজেদা চৌধুরী কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও এলাকার বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে শাহবাগ বাজারে আয়োজিত জনসভায় অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি কাউসার চৌধুরীর সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য এবং নৌ পরিবহন ও ডাক যোগাযোগ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইমা প্রসাদ ব্যাপারী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী প্রমুখ। এবার একটি শোক সংবাদ। লন্ডন নিবাসী মোহাম্মদ তমজিদ আলী গত সোমবার সকালে পূর্ব লন্ডনের রয়্যাল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন। মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মুচপুর গ্রামে। মরহুমের পরিবারের পক্ষ হতে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কর্তৃক কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সংবর্ধিত। সারিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের এসেক্স রিজিওনের নেটওয়ার্কিং ইভেন্ট। প্রবাসী হবিগঞ্জবাসীদের সাথে এমপি অ্যাডভোকেট এম এ জহিরের মত বিনিময়। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।